নরসিংদীর নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে বিদায়ী জেলা প্রশাসক ডক্টর বদিউল আলমের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বভার গ্রহণ করেন মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। কিশোরগঞ্জের তারাইল উপজেলার আতিকখিলা গ্রামের মোহাম্মদ হামিদুল হক চৌধুরী ও হোসনে আরা বেগমের সন্তান তিনি। ১৯৭৯ সালের ৩১ ডিসেম্বর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তিনি বিসিএস প্রশাসন ২৭তম ব্যাচের কর্মকর্তা। নরসিংদীর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।